আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নাটোর সদর ও সিংড়া পৌরসভায় আজ থেকে সাত দিনের লকডাউন শুরু হয়েছে। নোয়াখালীতে পৌরসভা সহ ছয়টি ইউনিয়নে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকলেও অনেকটাই ঢিলেঢালাভাবে চলছে লকডাউন। সংক্রমণ রোধে নাটোরের দুই পৌরসভায় লকডাউন কার্যকরে শক্ত অবস্থান নিয়েছে পুলিশ। সকাল থেকে শহরের প্রবেশদ্বারগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এরপরও লোকজন পুলিশ সদস্যদের চোখ ফাঁকি দিয়ে ঢুকছে শহরে। বিপণী বিতানগুলো রয়েছে বন্ধ। লকডাউন সফল করতে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা। এদিকে নোয়াখালীতে করোনা সংক্রমণ বাড়ায় পৌরসভা সহ সদর উপজেলার ছয়টি ইউনিয়নে চলছে সাত দিনের লকডাউনের আজ পঞ্চম দিন। 5 জুন ভোর 6টা থেকে শুরু হওয়া এই বিধিনিষেধ 11 জুন রাত 12টা পর্যন্ত চলবে। সড়কে গণপরিবহন ছাড়া সিএনজি অটোরিকশা সহ অন্যান্য যানবাহন চলছে, তবে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বন্ধ। উজানের ঢলে ফের তিস্তা নদীর পানি বেড়ে নদী সংলগ্ন 3 জেলার নিম্নাঞ্চলে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। তিস্তার পানি বেড়ে বিপদসীমা ছুঁই ছুঁই করছে এখন। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে মঙ্গলবার দুপুর থেকে নদীতে পানি বাড়তে শুরু করে। বুধবার সকাল 9টায় তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 10 সেন্টিমিটার নিচ দিয়ে পানি বয়ে যায়। এতে নীলফামারি, লালমনিরহাট ও রংপুরের চর ও নিম্নাঞ্চলগুলো পানিতে তলিয়ে যায়। আরও পানি বাড়ার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। গাজীপুরের কোনাবাড়িতে একটি পোশাক কারখানায় আগুনে পুড়েছে কারখানার মেশিন ও আসবাবপত্র সহ বিপুল পরিমাণ মালামাল। জার্সি নিট ফ্যাশন লিমিটেড বুধবার রাত 12টার দিকে এই আগুন লাগে। ফায়ার সার্ভিস জানান হঠাৎ আগুন ধরে মুহূর্তেই তা গোটা কারখানায় ছড়িয়ে পড়ে। এতে কারখানার টিনশেডের তৈরি পুরো ঘর, নিটিং মেশিন, সুতা ও সুতার তৈরি আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ সময় কারখানার সামনে কয়েকটি দোকান ঘরও পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট প্রায় 2.25 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। এছাড়া এখনকার মতো পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।